দেখুন, আমি কোনো তো রাজনীতির কথা বলিনি, যা ঘটনা ঘটছে তার কথা বলেছি। যদি তারা না করে থাকেন তাহলে যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ এর কেউ কেউ গিয়ে গ্রামবাসীদের ভয় দেখাচ্ছেন, তাদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন। এ তো আমার, আমি তো আর কলকাতা থেকে অভিযোগ করছি না, তাদের থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতেই এটা আমরা করছি। এবং নির্বাচন কমিশন সেটা দেখুক, পরীক্ষা করুক,